হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা 41 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব, তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। বক্তৃতার বিষয়, ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম কত সময় ব্যয় করা উচিত? দিনের কোন সময়টাতে আমরা ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করব? ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি ব্যবহারের অসুবিধা, তো চলো এখন আমরা এগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। ডিজিটাল সামাজিক যোগাযোগের মাধ্যমে কত সময় ব্যয় করা উচিত? সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে খুবই জরুরি একটি যোগাযোগ মাধ্যম বলা যেতে পারে। একজন মানুষের জীবনকে প্রভাবিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে বর্তমানে মানুষ একজন অপরজনের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারছে। অনেক তথ্য খুব সহজেই একজন থেকে অন্যজনের কাছে পৌঁছানো যাচ্ছে, শুধুমাত্র সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে। সকল ভালো দিকের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক খারাপ দিকও নিয়ে এসেছে। খুব সহজে প্রচারণা চালানো যায় বিধায় এই মাধ্যমে ভুল তথ্য, ভুল সংবাদ খুব সহজেই প্রচার করা যায়। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমের সিস্টেম হচ্ছে একজন মানুষকে যত বেশি সম্ভব এখানে আটকে রাখা, যার দরুন আমাদের বয়সী শিক্ষার্থীরা অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেশি সময় এখানে খরচ করে। তাই আমাদের বয়সী শিক্ষার্থীদের উচিত দিনে 1 ঘন্টার বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করা। দিনের কোন সময়টাতে আমরা ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করব? আমাদের অনেক প্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হতে পারে, কিন্তু আসক্ত হওয়া যাবে না। নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হওয়া থেকে বাঁচাতে একটি রুটিন করে ব্যবহার করার অভ্যাস গড়ে তুলতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হলে একজন ছাত্রের জন্য তা ভীষণ ক্ষতিকর হতে পারে। সাবধানে সময়মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার মাধ্যমে উক্ত ডিজিটাল প্ল্যাটফর্মটির যথাযথ ব্যবহার নিশ্চিত হবে। একজন স্কুল পড়ুয়া ছাত্রের জন্য দিনে 1 ঘন্টার বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা উচিত নয়। এই 1 ঘন্টা হতে পারে অবসর সময় অথবা এমন কোনো সময় যখন আলসেমি করে কেটে যায় উক্ত ছাত্রের। স্কুলের ক্লাস শেষ হওয়ার পর, রাতের পড়া শেষ হওয়ার পর হতে পারে উপযুক্ত সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার। ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি ব্যবহারের অসুবিধা। সামাজিক যোগাযোগ মাধ্যম অতি ব্যবহারের ফলে অনেক ধরনের অসুবিধা হতে পারে, যেমন পড়াশোনায় অমনোযোগী হয়ে যাওয়া, মানসিক স্বাস্থ্য ভেঙে পড়া, বিভিন্ন ধরনের ক্ষতিকর কন্টেন্ট দেখে বিকৃত চিন্তা ধারণ করা, বাস্তব জীবন থেকে দূরে চলে যাওয়া। সময়ের পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্য নিয়েও সচেতন হতে হবে। অনেকের কাছে প্রথম প্রথম এসব নিয়ে কথা বলা অস্বস্তিকর মনে হবে, কিন্তু ক্লাসে আমরা সবাই সবার বন্ধু। আমরা একে অপরে মানসিক সুস্থতা রক্ষার অতন্দ্র প্রহরী। আমরা পাশের বন্ধুর সাথে নিচের প্রশ্নগুলো নিয়ে আলাপ করব। তো এখানে 4টা প্রশ্ন দেওয়া রয়েছে। আমাদের বয়সী শিক্ষার্থীদের কি সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের একটি অ্যাকাউন্টে থাকা উচিত? মা বাবার মোবাইল নিয়ে আমি দিনে কতটুকু সময় ব্যয় করতে পারি? মা বাবার মোবাইল নিয়ে আমি কি কি করতে পারি? আমাদের বয়সী কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যম বেশি সময় ব্যয় করে তাহলে তার জন্য আমাদের পরামর্শ কি কি হতে পারে? উপরের প্রশ্নগুলো বিবেচনা করে আমাদের জন্য কিছু নীতিমালা নিচের খালি ঘরে পয়েন্ট করে বাড়ি থেকে লিখে নিয়ে আসব। তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। আমাদের বয়সী শিক্ষার্থীদের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের অ্যাকাউন্ট থাকা উচিত। নিজের উপর নিয়ন্ত্রণ রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো দিকগুলো নিজেদের উন্নতিতে ব্যবহার করা উচিত। মা বাবার মোবাইল দিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো সময় নিতে পারি সঠিক ব্যবহারের জন্য। মা বাবার মোবাইল দিয়ে আমরা বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট, বন্ধুদের সাথে যোগাযোগ, কোনো প্রশ্ন না পারলে সেটা খুঁজে দেখতে পারি, বিনোদনের জন্য কাজ করতে পারি। আমরা যে সহপাঠী অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার জন্য আমি যে সকল পরামর্শ দিব, কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করতে বলবো, ঘরের বাইরে এসে বন্ধুদের সাথে খেলতে বলবো, সময়মতো ঘরে ঢুকবো, নিজের রুটিন নিজে পালন করব, অত্যাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের খারাপ দিক তুলে ধরব। আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।